অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। প্রচুর কমেন্টস এসছে যে স্যার, ধনু রাশির সাড়েসাতী কবে শেষ হচ্ছে, বা মকর রাশিরই বা সাড়েসাতী বা কুম্ভ রাশির যে সাড়েসাতী চলছে কবে শেষ হচ্ছে স্যার একটু যদি বলেন। অনেকেই কমেন্টস করেছেন। দেখুন, প্রথম কথা, আমি এই ভিডিওতে জানাতে চলেছি ধনু রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, এই তিনটি রাশির বর্তমানে শনির সাড়েসাতী চলছে এবং কুম্ভ রাশির প্রথম চরণ, মকর রাশির দ্বিতীয় চরণ, ধনু রাশির থার্ড চরণ, অর্থাৎ অন্তিম চরণ চলছে। এবং এই সাড়েসাতী নিয়ে অনেকেরই ভয় ভীতি কিন্তু আছে। সাড়েসাতী আসা মানে আমার জীবন শেষ হয়ে যাওয়া। আমি এখানে এই ভিডিওতে বেশ কিছু চমৎকারী এই সাড়েসাতীর মধ্যে প্রয়োগের কথা আপনাদেরকে বলবো। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন যে কোনো প্রবলেমে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, বুকিং হয়ে যাবে সময় মতো। আপনারা সমস্ত কিছু সেখানে পাঠান, সমস্ত ডিটেলস, সমস্ত কিছু আপনার তথ্য জানতে পারবেন। তো শুরু করা যাক, সাড়েসাতী কী প্রভাব এই ধনু, মকর, কুম্ভ। দেখুন, ধনু রাশি বলুন, মকর রাশি বলুন, কুম্ভ রাশি বলুন, হাজারো লাখে কোটি লোক কিন্তু আছে, সবাই কিন্তু এই সাড়েসাতীতে একই রকমের ফল কিন্তু পায় না। ভিডিওটি ভালো মতো শুনবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সবাই কিন্তু একই রকম ফল পায় না, কারণ আপনার দেখতে হবে আপনার লগ্ন কী, আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট কেমন আছে, আপনার কিসের মহাদশা চলছে, কিসের অন্তর্দশা চলছে, শনি কোন নক্ষত্রে অবস্থান করছে, শনি আপনার কোন ভাবে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু একান্তই বিচার্য বিষয়। অর্থাৎ শনির সাড়েসাতীতে আপনার মকর রাশি, কুম্ভ রাশি এবং ধনু রাশি একই ফল পেতে পারে না, কারণ কিছু কিছু লগ্ন সাপেক্ষে ভালো ফল পায়। আমি এখনও বলছি, সাড়েসাতীতে এমনও হয়েছে যে রাজতুল্য সম্মান এবং প্রচুর উচ্চ পদে কিন্তু গেছে, তার বাই বার্থ চার্ট শনির প্লেসমেন্টের দেখা দরকার। অর্থাৎ শনির সাড়েসাতী নিয়ে শুধু ভয় করবেন না। যদি আপনার শনির সাড়েসাতীতে সমস্যা হচ্ছে, ইমিডিয়েট আপনি অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলীটা অ্যানালাইসিস করান এবং সেখান থেকে বেরিয়ে আসার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। দেখবেন সে মতো কিন্তু সমস্যা আসবে না। বর্তমানে কুম্ভ রাশির প্রথম চরণ, মকর রাশির দ্বিতীয় চরণ এবং ধনু রাশির অন্তিম চরণ চলছে, অর্থাৎ শেষ চরণ। এই সময় এই সাড়েসাতী কবে শেষ হবে, অনেকেরই এই প্রশ্ন। এবং প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, এই যে সাড়েসাত, মানে সাড়েসাতীটা কি আপনার, ধরুন আপনার মকর রাশি, যখন ধনু রাশিতে শনি ঢুকে তখন সাড়েসাতী কিন্তু আপনার স্টার্ট হয়েছে। অর্থাৎ প্রত্যেক রাশিকে আড়াই 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 করে অতিক্রম করে এবং কুম্ভ রাশিতে যখন যাবে তখন আপনার থার্ড চরণ কিন্তু চলবে। তো সে কুম্ভ রাশি হোক, ধনু রাশি হোক, মকর রাশি হোক, একই রকম রেজাল্ট কিন্তু পাবে না প্রত্যেকে। এবং প্রত্যেকটি চরণ, অর্থাৎ ফার্স্ট চরণ, সেকেন্ড চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ একই রকম ফল পাবেন না। একটা
চরণে আপনার সমস্যা থাকবে, দ্বিতীয় চরণটাতে আপনাকে কিছুটা হলেও রিকভারি দিবে, এবং সাড়ে সাতই শেষ হওয়ার মুহূর্তে অনেক অনেক রাশির ক্ষেত্রে শনি কিন্তু ঢেলে দিয়ে যায়, কাউকে ঢোকার সময় দেয়, কাউকে মিডিল ফেজে দেয়, অর্থাৎ কাউকে প্রথম চরণে দেয়, কাউকে মধ্যম চরণে দেয়, কাউকে থার্ড চরণে দেয়। কিন্তু একটা চরণে আপনারা কিন্তু এই শনি মহারাজ আপনাদেরকে কিন্তু অপার ধন কিন্তু দিয়ে যাবে, এবং আপনার পাশাপাশি কর্ম কিন্তু ঠিক থাকা দরকার। শনি হচ্ছে কর্মফলদাতা, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন। এবং কী উপায় করবেন তা কিছু আমি টোটকা আপনাদেরকে এই ভিডিওতে দিব। এবং কবে ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির শনি সাড়ে সাতই শেষ হচ্ছে, কোন কোন বছরে, আমি এবার আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং শেষে জানাবো মহা চমৎকারী। এবার আসি ধনুরাশির যে সাড়ে সাতির শেষ চরণ চলছে, এবং এই যে শনি বক্রী হবে ধনুরাশিকে অনেক কিছু কিন্তু দিয়ে যাবে, এবং এই যে সাড়ে সাতির শেষ চরণে শনিদেব, শনি মহারাজ ধনুরাশিকে অনেক কিছু প্রাপ্তি কিন্তু ঘটাতে চলেছে। এবং কবে শেষ হতে চলেছে ধনুরাশির শনি সাড়ে সাতি? 2023-এর জানুয়ারি মাসে, অর্থাৎ 2023 সালের জানুয়ারি মাসে শনির সাড়ে সাতি ধনুরাশির শেষ হতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। কবে শেষ হতে চলেছে মকর রাশির শনির সাড়ে সাতি? মকর রাশির সেকেন্ড চরণ চলছে। আমি এখনও বলবো আপনারা যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু শনি মহারাজ আপনাদেরকে কর্মের ফল কিন্তু দিবে, অর্থাৎ আপনার যতটা পরিশ্রম তেমনি আপনি কিন্তু কর্মফল কিন্তু শনি মহারাজ আপনাদেরকে দিবে। এবং এই মকর রাশির শনি সাড়ে সাতি শেষ হতে চলেছে, অনেকেই কমেন্টস করেছে যে স্যার মকর রাশি কবে শেষ হচ্ছে। আপনার 2025-এর মার্চ মাসে মকর রাশির শনি সাড়ে সাতি শেষ হতে চলেছে, 2025-এর মার্চ মাসে। কিন্তু এই পাঁচটা বছর মকর রাশিকে অপার ধন দিতে চলেছে শনি মহারাজ। এর পরের যে রাশির কথা কুম্ভ রাশি, প্রথম চরণ চলছে আপনাদের, সবে শুরু হয়েছে, বছর খানেক গেছে, বছর ডেরেক হয়েছে, কত বছর চলবে এই শনি সাড়ে সাতি আপনাদেরকে? এবং ফার্স্ট চরণের পর সেকেন্ড চরণ, সেকেন্ড চরণ পর থার্ড চরণ। 2028 সালের ফেব্রুয়ারি মাসে আপনাদের 2028-এর ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির শনি সাড়ে সাতি শেষ হতে চলেছে, অর্থাৎ যারা কুম্ভ রাশির মানুষরা আছেন তারা কিন্তু এই 2028 সাল পর্যন্ত আপনাদের শনি সাড়ে সাতি চলবে, অনেকে কমেন্টস করেছেন। এরপরে আসি এই শনি সাড়ে সাতিতে ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি আপনি যদি হন কি করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে শনি হচ্ছে শনি মহারাজ ন্যায়কারক গ্রহ, আপনি সবসময় ন্যায় পথে থাকেন, কষ্ট আছে কিন্তু জয় নিশ্চিত। দ্বিতীয় নম্বর, যারা দরিদ্র মানুষ আছে বা আপনার অধীনস্থ কর্মচারী আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, অর্থাৎ শনি নিয়ম নির্দেশ করে নিম্ন বর্গের মানুষদের, অর্থাৎ তাদের কাছে আপনারা কিন্তু খুব ভালো ব্যবহার করবেন, সেখানে কিন্তু শনি সন্তুষ্ট হবে। তিন নম্বর পয়েন্ট, আপনারা রাস্তার কুকুরকে মিষ্টি অবশ্যই খাওয়ান, বা আপনি যদি পেট ভরে খাওয়াতে পারেন রাস্তার দুস্থ কুকুরকে, তাহলে শনি মহারাজ আপনার উপর প্রসন্ন হবেন, এবং শনি মহারাজের কৃপায় এই রাস্তার কুকুরকে খাওয়ানোর জন্য আপনাদের সব রকমের বাধা বিপত্তি, আর্থিক ক্ষতি বা কর্ম পাচ্ছেন না, চাকরি চলে যাচ্ছে, চাকরিতে প্রমোশন হচ্ছে না, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। এর পরের যে ক্রিয়াটি বলবো সেটি হচ্ছে আপনারা দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হয়ে যান, সমস্ত সমস্যা কিন্তু সমাধান হবে, দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন আপনি হন, এবং সেখানে আপনারা প্রার্থনা করুন শিবের কাছে শনি সাড়ে সাতি যাদের চলছে সেই ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনারা যদি
অশ্বত্থ গাছের নিচে শনিবার দিন সরষার তেলের প্রদীপ সন্ধ্যাবেলায় প্রজ্বলন করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই শনি সাড়ে সাতির নেগেটিভ এফেক্ট কিন্তু কাটবে। এবং শনিবার দিন দুস্থ লোককে মানুষকে সরষার তেল আপনারা দান করুন এবং ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা শনিবার দিন সন্ধ্যাবেলায় পাঠ করুন, দেখবেন শনি সাড়ে সাতির প্রকোপ কাটবে এবং হনুমানজির উপাসনা করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।